হ্যালো সুপার হিরো লাভার, বংলা কমিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরই কমেন্ট পড়ে এই ভিডিওতে ইলেকট্রার অরিজিন নিয়ে হাজির হলাম। যেহেতু এখন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে ডেয়ার ডেভিলের এন্ট্রি হয়ে গেছে আর তার একটা সিরিজও আসছে, মানে আমরা ইলেকট্রাকে হয়তো আগে দেখতে পাবো, তাই আগে থেকেই তার ব্যাপারে জেনে নেওয়া উচিত। ইলেকট্রাকে অনেকে ডেয়ার ডেভিলের গার্লফ্রেন্ড হিসেবেও চেনে, তো চলুন আজকে শুরু করি ইলেকট্রার অরিজিন। ইলেকট্রার পুরো নাম ইলেকট্রা নাচিওস, একে আরও অনেক নামে জানা যায় কমিকে, যেমন ডেভিল, লেডি ডেয়ার ডেভিল, দ্য নিনজা, রেড, ডেয়ার ডেভিল ওম্যান, উইদাউট ফিয়ার। আপনারা হয়তো ভাবছেন যে ইলেকট্রা কী করে ডেয়ার ডেভিল হলো, তো বন্ধুরা বর্তমান কমিক ওয়ার্ল্ডে ডেয়ার ডেভিল হচ্ছে ইলেকট্রা। ইলেকট্রাকে প্রথম দেখানো হয় 1980 সালের ডেয়ার ডেভিল কমিকের 168 নম্বর ইস্যুতে ইলেকট্রা নামে, আর 2020 সালের কমিক ডেয়ার ডেভিল ভলিউম 6-এ 25 নম্বর ইস্যুতে একে ডেয়ার ডেভিল নামে ইন্ট্রোডিউস করা হয়। ইলেকট্রা নাচিওসের জন্ম হয় অ্যাজিয়ান সিয়ের নিকটবর্তী গ্রিক আইল্যান্ডে। বাবার নাম হিউগো কোস্টাস নাচিওস ও মায়ের নাম ক্রিস্টিনা। ইলেকট্রা যখন ছোট তখন তার মা একটা অ্যাক্সিডেন্টে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর পর ইলেকট্রা তার বাবার আশেপাশে থেকেই বড় হয়। ইলেকট্রা চুপচাপ থাকতো আর নিজের ক্ষতি করতো, তাই অবশেষে তার বাবা তাকে সাইকোথেরাপির জন্য পাঠিয়ে দেয় আর বড় হতেই তাকে মার্শাল আর্টের জন্য জোর করেন। সে যখন ট্রেনিং শুরু করে তখন তার বয়স মাত্র 10। সবাই তাকে ঠাট্টা করে বলতো ছোট্ট ধনী মেয়ে বাবার টাকা নষ্ট করছে। 2 বছরের মধ্যে সে অনেক পটু হয়ে যায়, আর তাকে শেখানোর মতো আর কিছুই ছিল না তাদের কাছে। তখন তারা তাকে এক অন্য গুরুর কথা বলে যার নাম স্টিক। ইলেকট্রা স্টিককে খুঁজে পায় আর তার শিষ্য হয়, কিন্তু ইলেকট্রা তাকে খুব রাগী মনে করে আর তার কাছ থেকে চলে যায়। ইলেকট্রার বাবা ইউনাইটেড স্টেটের গ্রিক রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। এরপর ইলেকট্রা তার বাবার সাথে আটলান্টিক পেরিয়ে চলে যায় আর কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করে। এই ইউনিভার্সিটিতে তখন ম্যাট মাডকও পড়াশোনা করছিল। সেখানে সে ম্যাট মাডকের সাথে নিজের ট্রেনিং চালিয়ে যায় মার্শাল আর্টের। এক রাতে যখন ম্যাট মাডক এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং যাচ্ছিল জাম্প করে করে, তখন ইলেকট্রা তাকে নোটিস করে। কিছু সময় পর ইলেকট্রা আর তার বাবাকে কিডন্যাপ করা হয় আর মাস্ক পরে ম্যাট তাদের সাহায্য করতে চলে যায় সেই বিল্ডিংয়ে। সে ইলেকট্রাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ঘটনাস্থানে ম্যাট একটা ক্রিমিনালকে লাথি মেরে বিল্ডিংয়ের বাইরে ফেলে দেয়। বাইরে পুলিশ এদেরকেই দোষীভাবে গুলি মারে আর ইলেকট্রার বাবার মৃত্যু হয়ে যায়। আগে গিয়ে ইলেকট্রাও ম্যাট মাডকের সাথে কাজ করতে শুরু করে আর তারা রিলেশনশিপেও চলে আসে। কিছু সময় পর তাদের ব্রেকআপ হয়ে যায় যখন কিংপিন ইলেকট্রাকে হায়ার করে নিজের টিমের চিফ অ্যাসাসিন হিসেবে। তাকে পাঠানো হয় বেন উরিচকে হত্যা করার জন্য আর সেখানে ম্যাটের সাথে তার ফাইট হয়। ম্যাট তাকে আটকায় আর কিংপিনের প্ল্যান ফেল হয়। প্রতিশোধ নিতে কিংপিন এবার ইলেকট্রাকে পাঠায় ম্যাটের বন্ধু ফগি নেলসনকে হত্যা করতে, কিন্তু ইলেকট্রা তাকে মারতে পারেনি কারণ তারা একে অপরের পরিচিত ছিল। পরে গিয়ে কিংপিন ইলেকট্রাকে হত্যা করে বুলসিয়ার দ্বারাই। আগে গিয়ে সিক্রেট ইনভেনশনে আমরা জানতে পারি যে ইলেকট্রা মারা গেছিল সে আসলে স্ক্রল ছিল, আর তারপর ইলেকট্রা ফিরে আসে স্ক্রল শিপের সাহায্যে, যেটা আমরা সিক্রেট ইনভেনশনে দেখেছি। যদি আপনার এই কমিক সিরিজটি জানতে চান, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেটার সাহায্যে আপনার এই কমিক সিরিজটি পেয়ে যাবেন। তারপর সে লেডি ডেয়ার ডেভিল নামে নিজের কাজ এগিয়ে নিয়ে চলে। এর শক্তির ব্যাপারে বললে টেলিপ্যাথি, টেলিকানেসিস, মার্শাল আর্টস, মাস্টার্স, ইনহান্স রিফ্লেক্স, এরকম অনেক শক্তি আছে। যেহেতু সে মার্শাল আর্ট করেছিল তাই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক্টে সে অনেক পটু। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান আর কিসের উপর আপনারা ভিডিও চান বা কার অরিজিন জানতে চান। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছে একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখুন বং লাভ কমিক্স।